দেবী লক্ষ্মী। ইনি হলেন ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী, তার অপর নাম মহালক্ষ্মী। দেবী সত্ত্বগুণময়ী, দেবীর বাহন পেঁচা। দেবী লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে দেবী লক্ষ্মী সীতা, রাধা, রুক্মিণী, সত্যভামা রূপে তাঁদের সঙ্গিনী হন। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর বিশেষ পূজা হয়। এই পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছি নানা কথা সুখী আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণের ডুমি কহিলু বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস তেজি কহি মৃদুবাণী। কহু না কাহারো প্রতি আমি করি ওষ, নর নারী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। বৃহস্পতি বারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে। বাড়িবে ঐশ্বর্য চাহি তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রজারণে। অবন্তি নগরে লক্ষ্মী হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা বেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়খারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কানন যায় জীবন ত্যাজেতে।
হেন কালে সদ্যবেশে দেবী নারায়ণী বন মাঝে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছো তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারিয়া সংসার যাতনা ত্যাজিব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন আমি বলি সাধবি তুমি কর লক্ষ্মী ব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মী ব্রত গুরুবারে হয় বাঁধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদেশ স্বার্থভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈব যুগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত পরিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জুনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে এই কথা চিন্তি নারী করিছে কামনা নীরোগ স্বামী কর চরণে বাসনা ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মী ব্রত ভক্তি সহ সাধবি নারী পূজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হয় দূর পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখের আলয় দয়াময়ী লক্ষ্মী মাতা সদয় হইল রূপবান পুত্র এক তাহার জন্মিল এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তি নগরে শুনো শুনো এবং এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হলো যেভাবে প্রচার অবন্তি নগরে এক গৃহস্থ ভবনে এবং লক্ষ্মী ব্রত করে এক মনে সহসা সেখানে এলো বণিক তনয় উপনীত হল তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয়ে সর্বজন
ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত ইথে কি বা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, এই করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জল অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যে যে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ত তরি জল মধ্যে হইল নিমগন। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খার। দূরে গেল ভাতৃভাব হল ভিন্ন অন্ন, সোনার সংসারে তার সকল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, পেটের জ্বালাতে ঘরে দেশ দেশান্তরে। এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয় হইল লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মী রে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধুগণ, সাধুর সংসার হল পূর্বের মতন। এইভাবে লক্ষ্মী ব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে। করজোর করি হাত ভক্তিযুক্ত মনে, করহ প্রণাম এবে যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও জিজার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। জয় মা লক্ষ্মীর জয়, জয় দেবী লক্ষ্মীর জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। অথ লক্ষ্মী দেবীর ব্রত কথা সমাপ্ত।